মানুষের যেমন জন্ম মৃত্যু আছে, ঠিক তেমনি ইচ্ছেরও জন্ম মৃত্যু আছে। ইচ্ছেরা জন্মায়, আবার ইচ্ছেরা মারাও যায়। ইচ্ছেরা মারা গেলে কোনো কিছুই যেন ভালো লাগে না, লিখতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কারোর সাথে গল্প করতে ভালো লাগে না, এবং কারোর সাথে যেন মিশতেও ইচ্ছে করে না। তখন আর কেউ শুভ রাত্রি বলুক বা শুভ সকাল বলুক, কিছুই যেন আর ভালো লাগে না। সে তখন একা একা কথা বলে, একা একা বাতি নেভায় এবং একা একাই ঘুমিয়ে পড়ে। তখন আর একা ছাড়া যেন কিছুই ভালো লাগে না। তখন আমাদের জীবনটা যেন কিরকম একা একাই কেটে যায়। তখন আর কারোর সঙ্গ পেতে আর ইচ্ছে করে না। তো বন্ধুরা, আজকে একটি ছোট্ট ভিডিও রাখলাম তোমাদের সামনে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।